بسم الله الرحمن الرحيم, بسم الله الرحيم, الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم: إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها বর্তমান যুগে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমানতের খেয়ানত করা হচ্ছে আমানত সঠিক জায়গায় পৌঁছিয়ে দেওয়া হচ্ছে না আমানত যখন আমরা শব্দটা উচ্চারণ করি তখন আমাদেরকে অবশ্যই জানতে হবে আমানত শব্দটি একটি ব্যাপক শব্দ অনেকে মনে করছেন যে কোনো মালছামানা আমানত রাখে সেটাই শুধু আমানত না এখানেই খান্ত হয় না বরং আমানত ব্যাপক যে মাল সামানা সেটাও আমানত হতে পারে যে আপনি কারো কাছে গচ্ছিত রাখলেন আপনার টাকা অথবা আপনার মোবাইল আপনার ঘড়ি এ জাতীয় কিছু আমানত রাখলেন এর পাশাপাশি আপনার আমানত কোথাও হতে পারে অনেকে অনেক সময় নিজের মনের মধ্যে আপনার অশান্তি অস্থিরতা বোধ করে যার জন্য তার মনের কথাটুকু তার কোনো বন্ধুর কাছে এসে বলতে পারে এবং সে বলে যে ব্যাপারটা খুবই আপনার সে নিতান্ত নিজস্ব ব্যাপার কাউকে এটা বলবে না অথচ দেখা যাচ্ছে যে সেই লোকটা শুনে গিয়ে ওয়াদা করে তারপরে সে আমানতের খেয়ানত করে তাইলে কথাও আপনার আমানত হতে পারে এরকম ব্যক্তিও আমানত হতে পারে আপনার যে একজন ব্যক্তি ধরেন যারা বিদেশে আসে হতে পারে কাউকে দায়িত্ব দিয়ে আসে তার স্ত্রী সন্তানকে দেখার জন্য তাইলে এই ব্যক্তিগুলো ওর হাতে আমানত সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না এরকমভাবে একজন প্রশাসকের নিকটে তার অধীনস্থ যত লোক আছে সবগুলো আমানত এরকমভাবে একজন শিক্ষক তার কাছে যে ছাত্রগুলো আছে সেগুলো তার হাতে আমানত এই জাতীয় আপনার প্রত্যেকটা একটা কোম্পানির অধীনে কেউ যদি উপরস্থ কোনো কর্মকর্তা হয় তার অধীনে যারা আছে অধীনস্থ কর্মচারী সবগুলো তার হাতে আমানত এরকমভাবে আমানত খুবই ব্যাপক সুতরাং এই আমানত যার হাতে আমানত দেওয়া হয়েছে তাকে অবশ্যই সেটা